যে ইতিমধ্যেই জানি আমরা আমাদের যে সিবিএসসি বোর্ড তারা আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এই রাজ্যের শিক্ষা দপ্তরের যিনি ডাইরেক্টর তৎকালীন সময়ে ছিলেন ওনার অনুরোধে এবং রাজ্য সরকারের অনুরোধে যে প্রশ্নপত্র শুধুমাত্র ইংরেজি এবং হিন্দি স্ক্রিপ্টে লেখা হতো তা বর্তমানে বাংলা স্ক্রিপ্টেও লেখা হচ্ছে এবং আগামী 2026 সাল পর্যন্ত এটা করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে। সে জায়গায় আমরা দেখেছি আমাদের রাজ্যের মধ্যে একটা সাবজেক্ট আছে ককবরক সাবজেক্ট, এই ককবরক সাবজেক্টের যেই প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রগুলো তৈরি হচ্ছে মূলত টিবিএসসি বোর্ডের আন্ডারে বাংলা লিপিতে। এটা দীর্ঘদিন ধরে যারা ককবরক সাবজেক্টটা পড়াশোনা করছে এই সাবজেক্টের যারা ছাত্রছাত্রী আছে তাদের একটা দাবি যে তাদের এই সাবজেক্টটা যেন রোমান লিপিতেও করা হয়। একদিকে যেমন বাংলা লিপিতে প্রশ্নপত্র হবে তার পাশাপাশি যেন রোমান লিপিতেও এই প্রশ্নপত্র তৈরি করা হয় যেন তাদের উত্তরপত্র লিখতে সুবিধা হয়। কিন্তু আমরা দেখেছি রাজ্যের সরকার এবং শিক্ষা দপ্তর ত্রিপুরা বোর্ড ইচ্ছাকৃতভাবে এটা একটা অনীহা প্রকাশ করে যাচ্ছে, তারা রোমান লিপি সেখানে এখনও কার্যকর করেনি, তাই বারবার ওই ককবরক সাবজেক্টের যারা ছাত্রছাত্রী আছে তারা আমাদের কাছে আসছে, আমাদের সাহায্য চাইছে যে আমরা যেন দপ্তর এবং ভুটকে সেখানে প্রেশার ক্রিয়েট করি, তারা যেন রোমান লিপিতে প্রশ্নপত্র তৈরি করতে সেখানে বাধ্য হয়। তাই আজকে আমরা 10 জনের একটা প্রতিনিধি দল আমাদের ত্রিপুরা প্রদেশ এনওএসসির পক্ষ থেকে আমরা এখানে এসেছি, এসে আমাদের দাবি জানিয়েছি। আমরা বলেছি বাংলা হরফে যেন যেমন প্রশ্ন তৈরি হয় ককবরক সাবজেক্টের জন্য পাশাপাশি যেন রোমান লিপিতেও প্রশ্ন সেখানে তৈরি হয়। আপনারা জানলে অবাক হবেন যে 1979 সালের 19 জানুয়ারি আমাদের এই ত্রিপুরা রাজ্যের বিধানসভার মধ্যে ককবরক ভাষাকে সেখানে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তারপর ককবরক ভাষা সেটা কি বাংলা হরফে লেখা হবে নাকি রোমান হরফে লেখা হবে তার জন্য দুইটা কমিশন আমাদের রাজ্যের মধ্যে গঠিত হয়েছিল। একটা হয়েছিল শ্যামাচরণ ত্রিপুরা কমিশন, আরেকটা পবিত্র সরকার কমিশন তৈরি হয়েছিল। দুইটা কমিশনই তাদের রায়ে জানিয়েছে ককবরক ভাষাটাকে বা সাবজেক্টের প্রশ্নপত্র যেন রোমান লিপিতে লেখা হয়, কিন্তু ইচ্ছাকৃতভাবে তৎকালীন রাজ্য সরকার এবং বর্তমান রাজ্য সরকার এই রোমান লিপিটাকে তারা সেখানে অনীহা করে যাচ্ছে, অবহেলা করে যাচ্ছে। কেন করা হচ্ছে না বুঝতে পারলাম না। তাই আমরা আজকে এখানে এসেছি, সিবিএসসি এবং টিবিএসসির পরীক্ষা হতে আগামী বছর হবে আরও 4-5 মাস বাকি, এই 4-5 মাসের মধ্যে যেন এই শিক্ষা দপ্তর আমাদের ত্রিপুরা বোর্ড এবং সিবিএসসি সবাই যেন ককবরক সাবজেক্টের প্রশ্নপত্র রোমান লিপিতে লেখে এটা যেন তারা দায়িত্ব নিয়ে এই কাজটা করে তার দাবি নিয়েই আজকে আমরা ত্রিপুরা প্রদেশ এনএসওয়াই এখানে এসেছি। আমরা একটা 10 জনের প্রতিনিধি দল এখানে আমরা ভিতরে গিয়েছি। আমাদের প্রতিনিধি টিমের মধ্যে ছিল জুবলি রিয়াং, সোনালিকা রয়, প্রীতম বৈদ্য, এমডি উদয়, শামিন মিয়া, প্রীতুষ দেবনাথ, আব্দুল আরাফাত, আব্দুল কাদের, তারপর প্রসেনজিৎ থেকে শুরু করে ইউসুফ থেকে শুরু করে আমরা সেখানে এই স্যারের সঙ্গে দেখা করেছি এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছে যে উনি বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখবেন এবং রোমান লিপিতেও যেন প্রশ্নপত্র তৈরি করা যায় এবং উত্তরপত্র যেন ছাত্রছাত্রীরা লিখতে পারে সে বিষয়টা সুনিশ্চিতকরণ করবে। আর যদি না করে তাহলে গোটা রাজ্যে আমরা এই ককবরক সাবজেক্টের সকল ছাত্রছাত্রী নিয়ে রাজ্য সরকার এবং দপ্তরের যে বৈষম্যমূলক আচরণ তার বিরুদ্ধে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে রাজপথে নামব ত্রিপুরা প্রদেশ এনএসওয়াইয়ের নেতৃত্বে।